15 মার্চ 1527 খ্রিস্টাব্দে খানওয়ারের যুদ্ধে বাবরের সঙ্গে হারার পর রানা সাঙ্গা জখম অবস্থায় পালাতে তো সফল হয়েছিল, কিন্তু মুঘলদের কাছ থেকে পালিয়ে বেঁচে তার শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত রানা সাঙ্গাকে রাজপুত সামন্তরা খাবারে বিষ মিশিয়ে হত্যা করেছিল। রানা সাঙ্গার মৃত্যুর পর তার পত্নী রানী কর্ণাবতী নিজের বেটা উদয় সিংকে সিংহাসনে বসিয়ে নিজেই রাজ্য শাসনের চেষ্টা করেন, কিন্তু সেই শাসন বেশিদিন টিকে থাকতে পারেনি। রাজপুত সামন্তরা রানী কর্ণাবতীকে সিংহাসন থেকে সরানোর জন্য গুজরাটের সুলতান বাহাদুর শাহকে নিমন্ত্রণ পত্র পাঠায়। তো এমন খবর পেয়ে সুলতান বাহাদুর শাহ চিত্তরের দুর্গের উপর হামলা করল, আর যেই খবর রানী কর্ণাবতীর কাছ পর্যন্ত পৌঁছে যায়। রানী কর্ণাবতী এমন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য রাখি পাঠিয়ে মুঘল বাদশাহ হুমায়ুনের সঙ্গে সাহায্য চাইলেন। সেই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে বাদশাহ হুমায়ুন নিজের বাংলা অভিযানকে অর্ধেকে ছেড়ে দিয়ে নিজের লস্করের মুখ চিত্তরের দিকে ফিরালেন। এটি সেই সময় ছিল যখন হাতি ঘোড়ার মাধ্যমে যাতায়াত করা হতো, আর সেই জন্য 1000 কিমি দূর অতিক্রম করা খুব একটা সহজ ছিল না, আর যেই কারণে কিছুটা সময় লাগা জরুরি ছিল। বাদশাহ হুমায়ুন চিত্তর পৌঁছালেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়েছিল। 8 মার্চ 1535 খ্রিস্টাব্দে গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিত্তরের কেল্লাতে হামলা করে সেটিকে দখল করে নেয়, আর এই জন্য রানী কর্ণাবতীর কাছে কোনো রকম রাস্তা খোলা না থাকার কারণে তিনি বিষ খেয়ে আগুনে ঝাঁপ দেন। যখন এই খবর বাদশাহ হুমায়ুনের কাছ পর্যন্ত পৌঁছালো, তখন তিনি রানী কর্ণাবতীকে না বাঁচানোর জন্য ভীষণই দুঃখ প্রকাশ করলেন। কিন্তু হুমায়ুন যে উদ্দেশ্য নিয়ে চিত্তর এসেছিলেন সেটি সফল তো হলই না, তবুও তিনি সুলতান বাহাদুর শাহের উপর হামলা করে চিত্তরগড় দুর্গকে বাহাদুর শাহের কাছ থেকে মুক্ত করে সেখানকার সম্পূর্ণ শাসন ব্যবস্থা রানী কর্ণাবতীর উত্তরাধিকারী বিক্রমজিৎ সিং এর কাছে সঁপে দিলেন। কিন্তু কিছু সময় বাদ আবার রাজপুত সামন্তরা, এবার যেখানে রানা সাঙ্গার ভাই রণবীর সিংও যুক্ত ছিলেন, তো তিনি এখানে যুক্ত হয়ে নিজের আপন ভাতিজা পিতৃ মাতৃহারা বিক্রমজিৎ সিংকে পর্যন্ত হত্যা করলেন শুধুমাত্র সিংহাসনের জন্য। এই ছোট্ট ঘটনাটি এই জন্যই আপনাদের সামনে তুলে ধরলাম, কেননা এখান থেকে আপনি খুব পরিষ্কারভাবে জানতে পারবেন যে শেষ পর্যন্ত দেশভক্ত কারা ছিল, কারা বেশি বিশ্বস্ত ছিল, আর কারাই বা বেশি শত্রু ছিল। এখানে জিহাদি লুটেরা এবং গদ্দারই বা কারা ছিল। এটি একটি সত্য ইতিহাসের ছোট্ট অধ্যায়, এটি কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে আসা মেসেজ ফরওয়ার্ড নয়। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের সত্য ঐতিহাসিক ভিডিওগুলিকে বেশি বেশি করে ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। আশা রাখছি আমাদের দেওয়া এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি আমাদের চ্যানেলে আপনি প্রথম এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।